ওকে তাহলে আমরা কি পড়তেছিলাম assertive to interrogative তাই না আমরা গতকাল পড়েছিলাম যে আমরা জানি যে interrogative শুরু হয় auxiliary অথবা modal verb দ্বারা শুরু হয় হ্যাবুদুক থাকলে নাবুদুক হয় এবং নাবুদুক থাকলে হ্যাবুদুক করতে হয় ভেরি গুড তাহলে আমরা এটা বলেছিলাম যে এই টেন্সের মধ্যে দুইটা টেন্স আছে বাক্য আছে যে দুইটা বাক্যের মধ্যে কোন কি নাই অক্সিলারি ভার্ব নাই কি নাই অক্সিলারি ভার্ব নাই সেটা হলো এই দেখো ভালো করে দেখে নাও সবাই একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট পাস্ট ইনডিফিনিট একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো কি পাস্ট ইনডিফিনিট এই দুইটা বাক্যের মধ্যে কি নাই কোনো অক্সিলারি ভার্ব নাই কিন্তু আমাকে তো কি করতে হবে ইন্টারোগেটিভ আমাকে করতে হবে কি হবে না হবে অবশ্যই করতে হবে আমি একটা বাক্য আগে দেখে নেই হি গোস টু স্কুল আই গো টু স্কুল আই went to school দেখো এখানে তিনটা বাক্য আছে কয়টা বাক্য আছে আচ্ছা দেখো এখানে আছে হি গোস টু স্কুল সাবজেক্ট প্লাস ভার্বের সাথে কি আছে এস বাই এস এস বাই এস যোগ আছে না নাই আছে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার থাকলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে কি হয় এস বা এস আর সেটা কোন টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটি প্রেজেন্ট ইনডিফিনিটি তো আমরা বলতেছিলাম যে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটি কোন কি নাই অক্সিলারি ভার্ব নাই কিন্তু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে তো আমাকে অক্সিলারি অথবা মডাল ভার্ব আনতে হবেই হবে তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটি কি আনবো জানো ডু বা ডাজ ডু বা আর পাস্ট ইনডিফিনিটি ডিড কি নিব কোন টেন্সে ডিড পাস্ট ইনডিফিনিটি তাই না এবং প্রেজেন্ট ইনডিফিনিটি কি নিব আমরা ডু বা ডাজ দেব রাইট বুঝতে পারছো সবাই তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট তাই না আচ্ছা দেখো এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট ডু আর ডাজ কোনটা কোন কি নিব দেখো ভার্বের সাথে এস আছে না ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি নিব আমরা ডাজ এবং ভার্বের সাথে এস বা ইএস যদি না থাকে আমি কি নিব ডু আরেকবার সবাই বুঝতে পারছো তো ভার্বের সাথে এস বা এস থাকলাম কি নিব আর ভার্বের সাথে এস বা এস না থাকলাম কি নিব বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে দেখো তাহলে যেহেতু ভার্বের সাথে এস আছে প্রেজেন্ট ইনডিফিনিট আমি কি নিব ডু না ডাজ হ্যাঁ দেখো ডাজ নিব দিলাম ডাজ হ্যাঁ বুধ আছে আমাকে কি করতে হবে তারপরে হি দিব দেওয়ার পর বলত এই এস থাকবে না উঠে যাবে বলো এস থাকবে না উঠে যাবে উঠে যাবে কারণ আমি তো ইএস যোগ করে দিছি ডুর সাথে ডাউজ হয়ে গেছে এই জন্য দ্বিতীয়বার এস বাই এস থাকবে হবে না তাহলে আমি কি দেবো গো দেবো শুধু কি দেব গো টু স্কুল এই দেখো এই প্রশ্নবোধক চিহ্ন দেখো ডাজেন্ট হি গো টু স্কুল ডাজেন্ট হি গো টু স্কুল আর এই যে এস আমি কি দিছি কেন দেই না এই যে ডুর সাথে এস দিয়ে দিছি ডাউজ হয়ে গেছে এই জন্য দ্বিতীয়বার আর ভার্বের সাথে কি দিব না আমি এস বাই এস দিব না বুঝতে পারছো সবাই আচ্ছা দেখো এইটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বাকি অংশ বা অবজেক্ট এটা এস বাই এস আছে না তাহলে আমি কি নিব কি নিব ডু এই দেখো ডু নিব ডু হ্যাঁ বুধ থাকলে না বুধ ডোন্ট আই গো টু স্কুল প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট গেল দুইটা প্রেজেন্ট কি গেল ইনডিফিনিট দুইটা একটা ভার্বের সাথে এস আছে একটা ভার্বের সাথে কি নাই ভার্বের সাথে এস থাকলে আমি কি দেবো ডাজ আর এস না থাকলে কি নিব ডু নেব সুন্দরভাবে কি নিব ডু আচ্ছা এই তো করে এই যে ওয়েন্ট ওটা গিয়েছিলাম গোয়ের পাস ফ্রম ওয়েন্ট সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফ্রম প্লাস বাকি অংশ এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট আমি কি নিব কোনো অক্সিলারি ভার্ব আছে না কোনো অক্সিলারি ভার্ব নাই তাহলে আমি কি নিব
did আচ্ছা এই দেখো did নিতে হলে নিলাম did did তো past form তাহলে do এর past form কি did do এর past form did একটা বাক্যে দুইবার ভার্বে past form বসে না তাহলে এটাও past form এটাও past form দুইটা কি past form বসবে না তাহলে past form তো দিয়ে দিছি তাহলে এটা কোন সময় হয়ে যাবে present form হয়ে যাবে কথা বুঝতে পারছো একটি বাক্যে দুইটা past form বসে না যেহেতু এই past form দিয়ে ফেলেছি তাহলে এটাকে আমি পাল্টাতে হবে তাই না এটাকে আমি পাল্টে কি করব present form করব when এর present form কি go very good didn't I go to school এই যে প্রশ্নবোধক চিহ্ন এখন বুঝতে পারছো তো কেন did হলো এবং কেন when এর যে go হয়ে গেল বুঝতে পারছো সবাই কারণ when past form এর জন্য did দিছি আর did এ past form যার জন্য দিত past form বসবে না didn't I go to school সবাই বুঝতে পারছো I went to school didn't I go to school তাহলে এটা উঠিয়ে নাও নাকি ওকে